অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস। সোমবার দিনগত রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি করে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দীনেশ ফাড়নিসকে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। পরে জানা যায় তার লিভার বিকল হয়ে গিয়েছে। চিকিৎসকরা মনে করছেন এ কারণেই তার মৃত্যু হয়েছে। সিআইডি ধারাবাহিকে ইন্সপেক্টর ফ্রেডরিক্স তথা ফ্রেডি চরিত্র অভিনয় করে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন দীনেশ ফাড়নিস। তার মৃত্যুর খবরে শোকাহত সিআইডি সিরিজের দর্শকরা। ৯০ দশকে ভারতীয় গণমাধ্যম সনিতে প্রচারিত সিআইডি আজও একটি নস্টালজিয়া। নানা ধরনের কেস, সেগুলো সমাধান করা, রোমহর্ষক নানা ঘটনায় সাজানো এই ধারাবাহিকটি অনেকেরই বেশ পছন্দের ছিল। ১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডি। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালে ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাড়নিস। তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ৯০ দশক থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি ছিল সিআইডি। সিআইডি ছাড়া দীনেশ ফাড়নিস, আমির খান অভিনীত সরফরোশ ও হৃতিক রোশন অভিনীত সুপার ৩০ ছবিতেও অভিনয় করেছেন।